হাই, এতদিন আপনারা সবাই ইমেল লেখার ক্ষেত্রে যে এট দ্য রেট ব্যবহার করেন বা এট দ্য রেট বলেন, এটা সম্পূর্ণ ভুল। এই এই সিম্বলটা, যে প্রতীকটা এট দ্য রেট অফ আমরা বলে থাকি, এটা আমরা সম্পূর্ণ ভুল বলে থাকি। এটা সঠিক অর্থটা কি, এটাকে উচ্চারণটা কি হয়, এটাই আজকে আমি জানবো। যারা আমার সাথে আছেন যুক্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই আমার পেজটিকে ফলো দেবে। যে ইমেল লেখার ক্ষেত্রে এট দ্য রেট অফ জিমেল ডট কম, এট দ্য রেট এটা আসলে আমরা ভুল বলে থাকি, এই সঠিক উচ্চারণটা কি সেটাই আমি বলতে চাচ্ছি। ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে এট দ্য রেট অফ বলার কোনো মানে হয় না, এটা সম্পূর্ণ ভুল। আমরা উচ্চারণ ভুল করে থাকি এবং আমরা ভুল শিক্ষা নিয়েছি বলে আমরা এট দ্য রেট অফ বলে থাকি। চলুন জেনে নেওয়া যাক, 90 দশকের দিকে যখন ইমেল অ্যাড্রেস ইমেল চলে আসে 90 দশকের দিকে, তখন বহুল প্রচলিত হয়ে থাকে। তখন এখন তো বর্তমানে সবাই ইমেল ব্যবহার করে থাকেন, করব তখন এটাকে বলতে হবে অ্যাট, শুধু অ্যাট। এটার আসল উদাহরণ বা উচ্চারণ হলো অ্যাট। এটার অনেক বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে এবং আগেও ব্যবহার করা হতো। এই প্রতীকটাকে অনেক ক্ষেত্রে অনেকভাবে ব্যবহার করে, পরিমাপযোগ্য বা কোনো কিছু পরিমাপ করার ক্ষেত্রে কিন্তু অ্যাট দ্য রেট বলা হয়। আপনি যখন ইমেল অ্যাড্রেসে ব্যবহার করবেন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম, এটা ভুল। তখন আপনি ব্যবহার করবেন শুধু অ্যাট, অ্যাট জিমেল ডট কম। যেমন আমি সৌরভ সরকার, আমার জিমেল যদি হয়ে থাকে সৌরভ সরকার অ্যাট জিমেল ডট কম, তাহলে এটা হচ্ছে সঠিক। তাহলে আমরা এতদিন ভুল শিখেছিলাম, আজকে আমরা সেটা সঠিক করে নেব।